হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেল বিডিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মাছ ভর্তা, আলুর ভর্তা বা বিভিন্ন সবজির ভর্তা আমরা খেয়ে থাকি। আজকে তৈরি করব কালো জিরা ভর্তা। যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা এখনও কালো জিরার ভর্তা খাননি একবার বানিয়ে খেয়ে দেখেন। কালো জিরার গুণাগুণের কথা আমরা সবাই জানি, তাই মাঝে মাঝে কালো জিরা আমাদের খাওয়া উচিত। চলুন দেখে নিই ভর্তার জন্য আমার কী কী লাগছে। কালো জিরা বা কালি জিরার ভর্তা করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে আধা কাপ কালো জিরা নিয়েছি। কালো জিরাতে অনেক ময়লা থাকে, ভর্তা বানানোর আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আমি ভর্তা মাঝে মাঝে খাই, তাই একবার বেশি করে কিনে ধুয়ে রোদে শুকিয়ে নিই। ভর্তা বানানোর জন্য এখানে আমি শুকনা মরিচ নিয়েছি, আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও করতে পারেন। আমি এখানে 5টা শুকনা মরিচ নিয়েছি, আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। রসুন নিয়েছি, আর এখানে 7টা রসুনের কোয়া নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি আধা কাপ। নিয়েছি 1 টেবিল চামচ সরিষার তেল, আর লাগবে 7 মতো লবণ। এখন পেঁয়াজ, রসুন, মরিচ আর কালো জিরাগুলো ভেজে নিব। প্রথমে কালো জিরাগুলো ভেজে নিব। চুলায় একটা ননস্টিক ফ্রাই প্যান গরম করে নিয়েছি, আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন প্যানের মধ্যে কালো জিরাগুলো দিয়ে দিচ্ছি। কালো জিরাগুলো প্যানে দিয়ে অনবরত নাড়তে হবে, আর খেয়াল রাখতে হবে কালো জিরাটা যেন পুড়ে না যায়, তাহলে ভর্তাটা কিন্তু তিতা হয়ে যাবে। প্যানটা যখন গরম হয়ে যাবে চুলার আঁচ একেবারেই কমিয়ে দিতে হবে। চুলার আঁচ লোতে দিয়ে কালো জিরাগুলো 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখনই বুঝতে হবে যে কালো জিরাগুলো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ঠান্ডা করে নিব। এখন ভেজে নেব শুকনা মরিচ। মরিচগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নামিয়ে রাখছি। এখন রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুনটা যখন একটু ভাজা হয়ে যাবে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ আর রসুনগুলো একটু পোড়া পোড়া করে ভেজে নিব। আমি পেঁয়াজ রসুন তেল ছাড়াই ভেজে নিচ্ছি। আপনারা যদি তেল দিয়ে ভাজতে চান তাহলে 1 টেবিল চামচ তেল দিয়েও ভেজে নিতে পারেন। পেঁয়াজ আর রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সব কিছু ভেজে নিয়েছি, এখন বেটে নিব। যাদের শিলপাটা আছে বেটে নিতে পারেন, আর যাদের শিলপাটা নেই আপনারা গ্রাইন্ডারে ভর্তা করে নিতে পারেন। ভর্তা বানানোর সময় সামান্য পানি দিয়ে ভর্তা বেটে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে শিলপাটায় আমি ভর্তা বেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিলেই আমার ভর্তা তৈরি করা হয়ে যাবে। এভাবে ভর্তা বানিয়ে গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, আর আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।